আর মাত্র কয়েকদিন পর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা কুষ্টিয়ায় দেবী দুর্গাকে বরণ করতে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ সময়ের প্রস্তুতি মাটির কাজ শেষ করে এখন চলছে সাতসজ্জার কাজ প্রতিটি প্রতিমাকে রংতুলির নিপুণ আচরে রাঙাতে ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পীরা দেবী দুর্গার সাথে সাজিয়ে তোলা হচ্ছে কার্তিক গণেশ লক্ষ্মী আর সরস্বতী দেবীকেও শেষ সময়ে এসে যেন দম ফেলার সময় নেই প্রতিমা শিল্পীদের মাটির কাজ শেষ করলাম করে এই যে রং রঙের কাজ করছি দুটার কাজ শেষ হয়ে গেছে আর এখন এই একটাই আছে এটা শেষ হলে পরে আপাতত আমরা একটু রেস্ট নিতে পারবো মানে ছোটবেলা থেকে কাজ করে আসছি দেখে আসছি বাপাকারা করছে তাদের দেখে আমরা করছি এই মন্দিরে কাজ করছি প্রায় এখান দিয়ে আমার মাটির কাজ সম্পূর্ণ করতে দশ দিনটা আমি লেগেছে রঙের ব্যস্ততা তিন দিন তো লাগছে আজকাল আইছি আমরা কালকের মধ্যে মোটামুটি অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা আর সমাপ্তি হবে তেরোই অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে তবে এবারে দেবীর আগমন ও বিদায় অশুভ বার্তা বহন করছে তাই দেবীর তুষ্টি অর্জনে ওদের অপেক্ষায় সনাতন ধর্ম অবলম্বীরা যদিও দেশের মধ্যে একটা অস্থিতি পরিবেশ বিরাজ করছে কিন্তু আমরা যেটা আশায় আছি যে আমাদের দেশের এই অস্থিতি পরিবেশ কাটিয়ে আমরা প্রতিবার যেভাবেই পূজাটা উৎসবটা পালন করে আসি এবারও সেভাবে করতে পারবো এবার মার আগমনটা আর তার গমন দুটাই শুভ না সেক্ষেত্রে আমরা চাই সবাই মিলে যে সুন্দরভাবে এই পূজাটাকে উদযাপন করতে আমরা নতুন নতুন জামা কাপড় পরি মন্দিরে আসি পূজা হয় সেখানে পূজা অর্চনায় সবাই মেতে উঠি তারপরে সবাই মিলে ঘোরা ফেরা এই তো এবার সপ্তমী এবং অষ্টমী এবং নবমী এই তিনটা পূজায় পড়েছে মানে ভোর রাত্রে এবং সকাল সাতটা থেকে আটটার মধ্যে পূজাগুলো শেষ হয়ে যাবে এবছর কুষ্টিয়াই দুইশো তিরিশটি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গা পূজা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সন্তুষ্ট আয়োজকরা এবং আইনশৃঙ্খলা ভালো আছে এখন পর্যন্ত কোনো অঘটন ঘটনা ঘটেনি আশা করি আমরা সুন্দর সুস্থ পরিবেশে শারদীয় দুর্গোৎসব এবারে আমরা উদযাপন করতে পারবো আর পুলিশ বলছে শারদীয় দুর্গা উৎসবকে সামনে রেখে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছেন তারা প্রতি সাতটা পূজা মণ্ডপকে কেন্দ্র করে একটা আমাদের মোবাইল পার্টি থাকবে আমাদের ডিবি পুলিশ রেগুলার ডিউটি করবে এবং ডিএসপি গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করবেন আমরা সার্বক্ষণিক সমন্বয় সমন্বয়ের মাধ্যমে পূজাটা কীভাবে নির্বিঘ্ন করা যায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটা নিশ্চিত করার লক্ষ্যে আমরা সার্বক্ষণিক কার্যক্রম পরিচালনা করছি এবং আমরা অ্যালার্ট রয়েছি প্রত্যেক বছরের ন্যায় এবারও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতাই উৎসব মুখর হবে দুর্গা উৎসব এমনটাই প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের নাইদ হাসান তিতাস দেশ টিভি কুষ্টিয়া